হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ম্যাথটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তো এখানে ধরি পিতার বয়স ওয়াই এবং পুত্রের বয়স এক্স। তো দেখেন প্রশ্নে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 70, বা এক্স ইকুয়াল আমরা পাবো 70 - y। পরের কন্ডিশনে বলছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তো 7 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়স হবে y - 7 আর পুত্রের বয়স x - 7। এখন 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। অনুপাতটা কার কার? পিতা এবং পুত্রের। তাহলে আমরা প্রশ্ন মধ্যে পাবো পিতার বয়স বাই পুত্রের বয়স ইকল এই 5:2, অর্থাৎ y - 7 / x - 7 ইকল 5:2। আর গুণন করলে আমরা পাবো 2y - 14 ইকল 5x - 35, বা 2y - 14 এখানে x এর মান বসায় দিলে আমি পাবো 5 × 70 - y - 35। এরপর আমরা পাবো 2y - 14 ইকল 5 গুণ করে দিলে আমি পাবো 350 - 5y - 35। এরপর ওয়াইগুলো এক পাশে এবং সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে গেলে আমি পাবো 2y + 5y = 350 - 35 + 14, বা আমরা পাবো 7y = 329। তাহলে y = 47। তাহলে x = আমরা পাবো 70 - 47 ইকল আমরা পাবো 23। এখন 5 বছর পিতা ও পুত্রের বয়স হবে ওয়াইয়ের মান, অর্থাৎ 47-এর সাথে 5 যোগ, এবং এক্সের মান অর্থাৎ 23-এর সাথে 5 যোগ করতে হবে। তো যোগ করলে আমি পাবো y = 52 এবং x = 28। তাহলে এদের অনুপাত হবে 52/28 = 13/7। তাহলে আমাদের আনসার হবে 13:7।